তো বন্ধুরা, আমরা যখন শর্টেনিং করেছি তখন এভাবে কিন্তু মেশিনে দিতে পারতাম, আমাদের এখানে আর কোনো কাজ করতে হতো না। কিন্তু এখন যেহেতু আমরা শর্টেনিং করব, মাইনাস করব, কিন্তু আমরা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মাইনাসের স্থানগুলো দিয়ে দিব। সুতরাং আমাদের এখানে আমাদের আলাদা কালার কোড দিতে হবে। তো আমরা প্রথমেই এইখানে একটি কালার কোড দিয়ে নিই, এটা না দিলেও চলে। আমরা 119 একটা কালার কোড আছে, কালার কোডটা এখানে দিয়ে নিই, এখানে দিয়ে নিলাম। প্রত্যেকটাতে দিতে হবে, দেওয়াটা বেটার। আমরা এখানে এটা দিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, এখানেও যে আচ্ছা, আমরা এটি দিয়ে নিলাম অটো ট্রান্সফার। অর্থাৎ অনেক মেশিন রয়েছে যে মেশিনগুলোর কনফিগারেশন অনেক লো, যার কারণে এখানে হয়তো অটো ট্রান্সফার হবে না। এই জন্য আমরা এটাকে দিয়ে তারপর প্রোগ্রামটি করব। তো না দিলেও হবে, অনেক মেশিন আছে যেগুলো এই কালার কোডটি প্রয়োজন হয় না এখন। তো এরপর আমরা যাব দ্বিতীয় স্টেপে। তো আমরা প্রথমে লেফট সাইডে যে কালার কোডগুলো রয়েছে সেগুলো দেখে নিই। আমরা লেফট সাইডের জন্য 101 নাম্বার কালার কোড ইউজ করব, 101। হ্যাঁ, সেখানে 101 এই কালার কোডটি আমরা এখানে দিয়ে দিব। আমরা এখানে এক ড্রপ রেখে দিব। হ্যাঁ, এই পাশে প্রথম ডাউনটাতে আমরা এক ড্রপ রেখে দিব, দ্বিতীয়, তারপর হচ্ছে আমরা এদিকে দিব, রাইট সাইডে দিব 103 নাম্বার কালার কোড, 103। হ্যাঁ, 103 এখানে 103 দিয়ে দিব। এ পাশেও এক ড্রপ রেখে দিব, এ পাশেও এক ড্রপ রেখে দিব। এরপর বাকি কালার কোডগুলো আমরা এখানে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 211 নিডেল রয়েছে, 11 নিডেল রয়েছে। তো এখানে আমরা 101 এর সাথে যে কালার কোডটি হবে সেটি হচ্ছে 102, অর্থাৎ 102, এখানে 102 হবে। আমরা আনুমারিক এখানে দিয়ে দেই প্রথমে। এইভাবে আমরা এটাকে কপি করে মিডিল পর্যন্ত দিয়ে দিব, মিডিল পর্যন্ত দিব। আমরা মিডিল স্থানটা সিলেক্ট করে নিই আগে, আমাদের মিডিল হচ্ছে এটা। তো বন্ধুরা, একটি কথা আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে যে আমি যে কালার কোডগুলো এখানে দিলাম, এই প্রত্যেকটি স্পেসে এখান থেকে এখানে রয়েছে 12 নিডেল। তো এই 12 নিডেলের ভিতরে, অর্থাৎ এই কালার কোড থেকে এবং এই কালার কোডের ভিতরে কত নিডেল রিডিউস হবে, তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই কালার কোড এবং এই কালার কোডের মধ্যে টোটালি 4 নিডেল, অর্থাৎ 4 নিডেল রিডিউস হবে। তো আমাদের এখানে রয়েছে, রিডিউস হয়েছে 12 নিডেল। তো আমরা এই স্পেসিফিক নির্দিষ্ট দূরত্বটা কতবার দিতে পারবো? আমাদের এটা হচ্ছে মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্ট থেকে ঠিক এই পর্যন্ত আমরা এই দূরত্বটা দিতে পারবো সেলফ 3 বার, ঠিক আছে, 3 বার দিতে পারবো। তাহলে 3 4 12, এই এখানে যে 12 নিডেল রয়েছে, এই 3টি জায়গায় আমাদের এই 12 নিডেল রিডিউস হয়ে যাবে। তো আমরা এখানে দিয়েছি 1 2 3 4, অনেক বেশি হয়ে গেছে, তো আমরা এখানে 3 বার করে দিব। আমি একটু আনুমানিক হিসাব করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন ফিক্সড হিসাবটা করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, এখন আমরা এটাকে কপি করে দিই। দেখেন, আমরা দেখতে পাচ্ছি 1 2 3। আচ্ছা, যেহেতু 1 2 3 3 বার, তাহলে এখানে গ্যাপ রয়েছে আরো 13। আমরা আর 4 নিডেল করে প্রত্যেকটা থেকে সরিয়ে দিই। হ্যাঁ, 4 নিডেল করে, বেশি নয়। আমরা এখানে 3 বার রিডিউস করেছি, 1 2 3, এবং প্রত্যেক বারই আমরা 4 নিডেল করে মাইনাস করে দিয়েছি।
তো এখন এই প্যাকেজটি আমরা এই পাশেও বসিয়ে দিব। হ্যাঁ, সেমটা আমরা এই পাশে বসিয়ে দিব, বসিয়ে দিলাম। এখন দেখেন আমাদের কালার কোড দুই পাশে সেম হয়ে গেল, কিন্তু আমাদের সেম দেওয়া যাবে না। আমরা এখানে লেফট সাইডে যে কালার কোড দিয়েছি তা হচ্ছে 101 101 কালার কোড, আর এখানে 102, আবার 101 102, আবার 101 102। আমরা রাইট সাইডে দিব 103 104 4 4 103 104 এপাশে 103 104 সরি উল্টা হয়ে গেছে না 103 104 ঠিক আছে, এপাশে 103, এইখানে হচ্ছে 104। আমরা কিন্তু আমাদের প্যাটার্নে যে কালার কোডগুলো বসানোর প্রয়োজন ছিল আমরা বসিয়ে ফেলেছি। এখন আমাদের আসতে হবে অপশন লাইনে, অপশন লাইনে গিয়ে আমরা ক্যান্সেল ওয়েবিংয়ে যাব। যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে শর্টেনিংয়ের কালার কোড বসানো রয়েছে, প্যাকেজটি বসানো রয়েছে, তা হচ্ছে রিভেন নাম্বার প্যাকেজ। তো আমরা এইখানে গিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা এখানে শর্টেনিং সেট শর্টেনিং 8 দিয়ে দিব। ঠিক আছে, সেট শর্টেনিং 8, অর্থাৎ এইখানে যে 9 নম্বর সিরিয়ালে যে শর্টেনিংয়ের প্যাকেজটি রয়েছে এই প্যাকেজটি আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমরা এটাকে কপি করে দিব এখানে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দিয়ে আমরা এটাকে প্রসেস দিব। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব কিছু ঠিক রয়েছে। দেখেন আমরা ঠিক মিডিলে মাইনাস করেছিলাম, যে মিডিলে রিডিউস করেছি ঠিক মিডিলে। এখানে আপনারা একটা ডিফারেন্স বুঝতে পারবেন, আমি প্রথম যে রিডিউসটি করেছি সেটি হচ্ছে ঠিক মাঝখানে, তারপরে একটা স্পেসিফিক দূরত্ব বজায় রেখে যে রিডিউস করেছি, এখানে রিডিউস করেছি, এখানে রিডিউস করেছি এবং সাইডে রিডিউস করেছি এই যে। কিন্তু আমরা গত পর্বে যে ভিডিওটি করেছিলাম সেটা ছিল অটো শর্টেনিং, আমাদের এই ক্যান্সেল ওয়েবিং 11 নম্বর দেওয়া ছিল। হ্যাঁ, তো আমাদের এই এই রিডিউসটি এখনও রয়েছে। এই রিডিউসের সাথে আমাদের এই রিডিউস, প্রথম রিডিউস এবং দ্বিতীয় রিডিউস, এটার সাথে আমরা একটু তুলনা করে দেখি। আমরা যদি এখানে যাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম রিডিউসটি আমরা যেখানে যেখানে কালার কোড বসিয়ে দিয়েছে সেখানে সেখানে হয়েছে, দ্বিতীয়টি কিন্তু সেরকম হয়নি। দ্বিতীয়টি দেখেন এই মাঝখানে রিডিউস হয়নি, মেশিন তার ইচ্ছা মতো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মাইনাস করেছে। মানে এটা হচ্ছে মেশিনের ডিফল্ট সেটিং, অর্থাৎ আমাদের যে 11 নম্বর প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের ডিফল্ট সেটিং। কিন্তু আমরা এখানে যে প্যাকেজটি করে দিয়েছি তা হচ্ছে আমাদের তৈরি করা সেটিং, আমরা যেভাবে এই রিডিউসের স্থানগুলো সিলেক্ট করে দিয়েছি সেভাবে এখানে নিডেল মাইনাস হয়ে গেছে। তো আমরা এরপরে যাব পরবর্তী স্টেপে। আরেকটি কথা যে আমরা যখন এই নিডেলটা মাইনাস করব এটা কিন্তু আমাদের বরাবর একইভাবে রয়ে যাবে। আমাদের এই মাইনাসটা সব জায়গায় একই রকম হবে, এখান থেকে যতগুলো মাইনাস করবো সব একইভাবে যাবে। আমরা এখানে এভাবে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটাতে কোনো চেঞ্জ নেই, এই পাশে এবং এই পাশে দুই পাশে দিয়ে দিব। অর্থাৎ আমাদের দুই পাশে যে স্থানটা রয়েছে মাইনাসের সেই স্থানটার কোনো পরিবর্তন হবে না, আমরা মাঝখানে ড্রপগুলো কমিয়ে দিব। এখন কিভাবে কমাবো, আমরা ফার্স্ট আমরা দেখে নিব এই ড্রপের মাঝখানে, অর্থাৎ এই মাইনাসের মাঝখানে কতগুলো নিডেল রয়েছে। আমরা এখানে 30 নিডেল দেখতে পাচ্ছি, এই 30 নিডেল থেকে আমরা 4 নিডেল কমিয়ে দিব, অর্থাৎ 4 নিডেল। হ্যাঁ, 30 মাইনাস 4 অর্থাৎ 26 নিডেল আমরা পরবর্তী গ্যাপে দিয়ে দিব। 1 2 3 4, এই 4 নিডেল আমরা এখান থেকে বাদ দিয়ে রিডিউস করে আমরা এইখান থেকে ধরে
এখানে দিব 26। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা থেকে ফর নিডল করে বাদ দিয়ে দিব, রিডিউস করে দিব। আচ্ছা এই দেখেন এখানে দিব, হ্যাঁ আমরা দেখি 30 নিডল, হ্যাঁ 26 নিডল আছে প্রত্যেকটাতেই, 26 নিডল আছে। একইভাবে আমরা এই পাশেও এইভাবে দিব, এই পর্যন্ত দেখেন আমাদের এই মাইনাসটা যেখানে রয়েছে সেখানে থেকে যাবে। সুতরাং আমরা এটাকেও কপি করে দিতে পারি, আমরা এইভাবে দিয়ে দিব টোটাল, দেখেন দিয়ে দিতে পারি এইভাবে। হ্যাঁ একইভাবে আমরা পরবর্তী স্টেপে যাব, এখান থেকে 4 নিডেল বাদ দিলাম, থাকবে 22 নিডেল। 22 নিডেলকে আমরা এখানে দিয়ে দিব, এখানে দিয়ে এটাকে আমরা কপি করে দিব এই পর্যন্ত। এপাশ থেকে আমরা 4 নিডেল বাদ দিব, 22 নিডেল থাকবে, 22 নিডেলকে আমরা পরবর্তী স্টেপে নিয়ে যাব, নিয়ে আমরা এখান থেকে এটাকে কপি করে দিব। তো বন্ধুরা আমরা যখন এটাকে সম্পূর্ণ এইভাবে কপি করে দিব তখন একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের এই প্রত্যেকটি গ্যাপে 12 নিডেল করে মাইনাস হবে, রিডিউস হবে। কিন্তু আমরা যেহেতু পূর্বের প্যাটার্নে অটো শর্টেনিং করেছিলাম, আমাদের এই গ্যাপগুলোতে মাইনাসের সংখ্যা কম বেশি রয়েছে। আমরা প্রথমে 12 নিডেল দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম, তারপর কিন্তু আমরা 10 নিডেল করে দিয়েছিলাম। আমরা এখানে 12 নিডেল দিয়েছি, আমরা এখানে 10 নিডেল দিয়েছি। এখানে কিন্তু আমাদের এগুলো রিপেয়ার করে নিতে হবে। প্রত্যেকটা জিনিসের যেরকম সুবিধে রয়েছে তার কিছু অসুবিধাও রয়েছে। তো আমরা এখানে 10 নিডেল দিতে পারবো না, যদি আমরা 10 নিডেল দিই তাহলে আমাদের এই ড্রপ ডাউনগুলো মিল থাকবে না। হ্যাঁ এই ড্রপ ডাউনগুলো মিল থাকবে না, আমরা কিন্তু প্রত্যেকটি ড্রপে, আমরা একই ড্রপের মধ্যে কিন্তু আমরা মাইনাসগুলো করে যাব। আমাদের এই যে এখানে মাইনাস হবে এই ড্রপের ভিতরে, ঠিক এখান থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমাদের এই ড্রপের মাইনাসটি হবে। এই জন্য আমাদের এই মাইনাসগুলোর সংখ্যা ঠিক করে দিতে হবে। হ্যাঁ তো আমরা এখানে 12 করে দিব, দেখি 12। আচ্ছা এখন আসি উপরের টাচ, 22 এখানে হবে 18, হ্যাঁ 18 রয়েছে 16, তাহলে আমরা এখানে সরিয়ে দিতে পারি। আচ্ছা 18, আচ্ছা এইভাবে আমরা এটাকে করে নিই। হ্যাঁ আমরা এটাকে করে নিই, অর্থাৎ আমাদের এই মাইনাসগুলোতেও 12 নিডেল করে রাখতে হবে। যদি আমরা এখানকার নিডেল কম বেশি করতে চাই তাহলে 4 নিডেল কমাতে পারবো এবং 4 নিডেল বাড়াতে পারবো, অর্থাৎ হয় 16 নিডেল দিতে হবে না হয় 8 নিডেল দিতে হবে। 12 থেকে 4 নিডেল মাইনাস করতে হবে অথবা 4 নিডেল প্লাস করতে হবে। তো এই জন্য আমরা 12টাই রেখে দিব, প্লাস মাইনাস করার প্রয়োজন হলে পরে করব। তো আমরা এটাকেই কপি করে আগে দিয়ে নিই, এভাবে কপি করে দিয়ে পরে আমরা প্রসেস দিয়ে দেখব। হ্যাঁ তো বন্ধুরা লেফট সাইডে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা এই মাইনাসের কালার কোডগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি 12 নিডেল করে মাইনাস করি তাহলে এখানে গিয়ে আরও 2 নিডেল বেশি মাইনাস করতে হয়। তো আমরা এটাকেও মাইনাস করে দিব। হ্যাঁ করে দিলাম, এখন আমরা রাইট সাইডের জন্য আমরা এটাকে কপি করে দিতে পারি। হ্যাঁ এখান থেকে পুরোটাই কপি করে দিই, কপি করে দিই। কপি করে দেওয়ার পর এখানে একটা জিনিস দেখে নেই, 102 এখানে এটা দিয়ে নেই, দিয়ে আমরা এখানে এই কালার কোডগুলো চেঞ্জ করে দিব, এই কালার কোডগুলো চেঞ্জ করে দিই আমরা 100। আচ্ছা
এখানে দেব 103, এখানে দেব 104, দেখি ঠিক আছে। হ্যাঁ ওকে, আমরা কালার কোড চেঞ্জ করে দেওয়ার পর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করে নেই। আমরা এখানে এটাকে এই পর্যন্ত দিয়ে দেই। আমাদের প্যাটার্নে যে কাজ ছিল প্রায় শেষের দিকে, আমরা প্যাটার্নের কাজ শেষ করে ফেলেছি। তো এখন আমরা অপশন লাইনে চলে যাব। অপশন লাইনে গিয়ে আমরা এই কালার কোডগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর এখন আমরা প্রসেস দিয়ে দেখব কী অবস্থা হয়। আমরা প্রসেসে চলে গেলাম। প্রসেস দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ফিডারের ওয়ার্নিং এসেছে, তাছাড়া কোনো ওয়ার্নিং আসেনি। এই জন্য আমরা এখানে এক রো কেটে দিই, এক রো মাইনাস করে দিলাম। এখন আর ফিডারের ওয়ার্নিংটি আসবে না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রসেস দেওয়ার পর কোনো ওয়ার্নিং আসেনি, অর্থাৎ আমাদের এই প্যাটার্নটি কমপ্লিট হয়েছে। এটি সম্পূর্ণ একটি পারফেক্ট একটি প্যাটার্ন। তো এখন আমরা এর ভার্চুয়ালটা দেখে নিব। ভার্চুয়াল দেখার জন্য আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, হোয়াইট কালার নিয়ে নিই, তাহলে আমরা নেটটা বুঝতে পারবো। তো বন্ধুরা, আমরা ভার্চুয়ালি দেখতে পাচ্ছি যে আমাদের ডাউনগুলো মাইনাসগুলো খুব সুন্দরভাবে হয়েছে। তো আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের নির্দিষ্ট স্থানে যে একই ড্রপের ভিতরে ডাউন দেওয়ার কথা ছিল, আমরা একই ড্রপের ভিতর দিয়েছি। এই যে আমরা একই ড্রপের ভিতর দিয়েছি, এই যে একই লাইনে উঠে গেছে, এই যে ডাউনগুলো রয়েছে এখানে, একই ড্রপের ভিতর হয়েছে। একটু করে নেই, জুম করে নেই। জুম করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে এই ড্রপের ভিতরে ডাউন হয়েছে, আবার সেমভাবে এইখানে গিয়ে এই যে এই ড্রপের ভিতরে ডাউন হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।